একটা সুখবর আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন পান্ডা, একজন সম্মানিত শিক্ষক মারা খেয়ে গেছেন। উনি হচ্ছে ক্রস ফায়ারের মধ্যে পড়ে গেছেন। জাস্ট দুদিন আগে তো আলোচনা করলাম যে ধরেন যে অনেকে আছে তেলবাজি করতে গিয়ে ব্রেক ফেল করে ফেলে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গিয়ে তেলবাজি করতে গেছিল, সেখানে কোথায় কোন কথার মধ্যে কোন দোষ ধরে, যেখানে তেলবাজি করতেছিল দুই মিনিট আগে, সেখানে দুই মিনিট পরে মারা খেয়ে গেছে। তো এরকম তো অনেক ঘটনা আলোচনা করছি দেখি আমরা। এই ঘটনাটা ঠিক এরকম না, উনি তেলবাজি করতে গিয়ে মারা খেয়ে যান নাই, উনি মানে ফেয়ার হইতে গিয়ে মারা খাইছেন বলা যাবে কি না সেটা ঠিক বুঝতেছি না। ইয়েস, আই উড সে ইয়েস, লাইক উনি ফেয়ার কমেন্ট করতে গিয়ে মারা খাইছেন, বাট এই ফেয়ারনেসটার আচ্ছা আসলে বোঝা যাবে কী পয়েন্ট মেক করতে যাচ্ছি এখানে। ওকে, সো ভদ্রলোক হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ রহমত উল্লাহ। উনি আবার কবে শিক্ষক সমিতির সভাপতি হয়ে গেলেন এটা তো টের পাইলাম না এত। ও আচ্ছা আচ্ছা বুঝছি, কারণ ফরিদুদ্দিন উনি তো এখন শাহজালাল ইউনিভার্সিটির ভিজি হয়ে গেছেন তারপর, কারণ আগে ছিল ফরিদুদ্দিন ছিল ঢাকা ভার্সিটির শিক্ষক সমিতির সভাপতি, দীর্ঘদিন ছিলেন উনি। সো ওই ভদ্রলোক শাহজালাল ইউনিভার্সিটিতে ভিসি হয়ে যাওয়ার পর এই চেঞ্জটা আসছে সম্ভবত। যা হোক, এই লোককে আমি চিনতাম না, মানে সভাপতি মোহাম্মদ রহমত উল্লাহ, নতুন পান্ডা, আরে সরি নতুন ভদ্রলোক উঠে আসতেছেন, কারণ এনারা তো আসলে ধাপে ধাপে উঠে আসেন তাই না, সিঁড়ি বেয়ে বেয়ে উঠে আসেন। প্রথমে প্রভিসি প্রক্টর হবেন, তারপর প্রভিসি হবেন, তারপর ভিসি হবেন, এইভাবে করে রাইট। শিক্ষক সমিতির এখন সভাপতি হয়েছেন, মানে এখান থেকেই প্রভিসি ভিসি হবেন আস্তে ধীরে। সো বিভিন্ন সময় বিভিন্ন কারণে ওনাদের নাম পত্রপত্রিকায় আসে, সো আমরা পরিচিত হয়ে যাই ওনার নাম। আমি পার্সোনালি আগে কখনো এনকাউন্টার করি নাই। সো উঠে আসতেছেন আর কি, ল্যাডার বেয়ে বেয়ে তরতর করে উপরে উঠতেছেন, তারপর আস্তে আস্তে ভিসি হবেন, তারপর আরও বড় পান্ডা হবেন। সো ঘটনাটা কোথায় গণ্ডগোল লাগাইছেন উনি, উনি হচ্ছে আমি পড়ি এখান থেকে, কোথায় থেকে পড়বো দাঁড়ান নোট নিছি, উনি হচ্ছে একটা সংবাদ সম্মেলন করছেন, করে যেই কারণে সমালোচিত হচ্ছেন সেটার একটা ব্যাখ্যা দিচ্ছেন, সেই ব্যাখ্যাটা আলোচনা করলে উঠে আসবে উনি কী কারণে সমালোচিত হচ্ছেন সেই জিনিসটাও। সো ওনার ব্যাখ্যাটা শুনি। সংবাদ সম্মেলনে পঠিত লিখিত বক্তব্যে মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন আয়োজিত ঐতিহাসিক মুজিবনগর দিবসের আলোচনা সভায় আমি মুজিবনগর সরকার গঠনের ঐতিহাসিক প্রেক্ষাপট হিসেবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7 মার্চের ঐতিহাসিক ভাষণ, 26 মার্চ বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা, 10 এপ্রিল মুজিবনগর সরকার গঠন ও স্বাধীনতার ঘোষণাপত্র, 17 এপ্রিল মুজিবনগর সরকারের শপথ গ্রহণ সহ মুক্তিযুদ্ধকালীন এই সরকারের কর্মপরিকল্পনা এবং মুক্তিযুদ্ধ পরবর্তী স্বাধীন বাংলাদেশ বিনির্মাণ বিষয়ে আলোচনা করি। আচ্ছা, খুব ভালো কথা, করতেই পারেন আপনাদের কাজই হলো এইসব কইরা বেড়ানো, চেতনা, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, ইতিহাস। আপনারা বিশ্ববিদ্যালয় শিক্ষক না, আপনারা হইতেছেন রাজনীতিবিদ, আপনারা সোনার বাংলার রাজনীতিবিদ, মানে এসেনশিয়ালি পান্ডা, আপনারা হচ্ছেন গুন্ডা পান্ডা আর কি, আপনারা বিশ্ববিদ্যালয় শিক্ষক না, সুতরাং আপনি এগুলো করে বেড়াবেন, নো সারপ্রাইজ দেয়ার, এভরিথিং মেক সেন্স সো ফার। সো হ্যাঁ ঠিক আছে, ওখানে পান্ডামি করতেছিলেন। আলোচনাকালে মুজিবনগর সরকারে কে কোন মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত হয়েছিলেন তা উল্লেখ করি এবং মুজিবনগর সরকারের প্রতি শ্রদ্ধা নিবেদন করি। এই তো সুগামারাটা খেয়ে গেছেন এই জায়গাতে উনি, কারণ মুজিবনগর সরকারের মন্ত্রণালয়ে তো ইয়ে হচ্ছেন খন্দকার মুস্তাকু ছিলেন, যিনি পরবর্তীতে বঙ্গবন্ধুকে হত্যা করেন, বা হত্যা তো উনি সরাসরি হাত দিয়ে করেন না, হত্যার অর্কেস্ট্রেট ছিলেন আর কি, একজন অর্কেস্ট্রেটর, উনি বেনিফিশিয়ারি আর কি বঙ্গবন্ধুর হত্যার, অর্কেস্ট্রেটর। ওকে, মানে আমি জানি না আসলে ঠিক কোনো হার্ড ফ্যাক্ট এভিডেন্স আছে কি না যে উনি অর্কেস্ট্রেট করছেন এই হত্যাকাণ্ডটাকে, বাট লাইক হি ইজ ক্লিয়ারলি লাইক বেনিফিশিয়ারি, লাইক প্রথম সারির বেনিফিশিয়ারি, সো দ্যাট কাইন্ড অফ টেলস ইউ, বাট আমি বলতেছি যে লাইক একেবারে ইনক্রিমিনেট করার সুযোগ আছে কি না বা এভিডেন্স আছে কি না দ্যাট আই ডোন্ট নো। ওকে, আমার বক্তব্যের এক পর্যায়ে মুজিবনগর সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কুলাঙ্গার, এখন কুলাঙ্গার বইলা কম্পেসেট করতেছেন, এবং মুক্তিযুদ্ধকালীন ও পরবর্তীকালে জাতিসংঘে বিশ্বের ঘাতকতাকারী বঙ্গবন্ধুর খুনি খন্দকার মোস্তাকের প্রতি আমি আমার ব্যক্তিগত ঘৃণা ও ক্ষোভ প্রকাশ করি। এই যে বঙ্গবন্ধুর খুনি বলে ফেলছেন এই কারণে আমি একটু টেকনিক্যালি এটা অ্যাকুরেট কিনা বোঝার চেষ্টা করতেছি, কারণ গুলিটা তো মোস্তাক আহমেদ চালাইছে আরেকজন, এবং বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর তিনি সরকার প্রধান হয়েছেন এবং লাইক এটা ক্লিয়ার যে হি ওয়াজ বিহাইন্ড দ্য সিন, কিন্তু কথা হচ্ছে যে ওকে এনিওয়েজ না, এখানে আসলে তেলবাজি করতে গিয়ে ব্রেক ফেল করে ফেলছেন ইন এ ওয়ে। উনি বঙ্গবন্ধুর সরকার, মুজিব সরকার, সব কিছু হইতেছে, সুজলা সুফলা শস্য শ্যামলা মারাইতে গিয়ে সেখানে, মানে বঙ্গবন্ধু তো ভুল করতেই পারে না, বঙ্গবন্ধুর যত সিদ্ধান্ত নিচ্ছে সকল সিদ্ধান্ত একেবারে পারফেক্ট। সো বঙ্গবন্ধু একটা মন্ত্রণালয় গঠন করছে, সেই মন্ত্রণালয় হচ্ছে ইয়েকে নিচ্ছে কি যেন খন্দকার মোস্তাককে নিচ্ছে, সুতরাং সেও এখন একজন ফেরেশতা, ওই তেলবাজিটা করতে গেছিলো আর কি, করতে গিয়ে ব্রেক ফেল করে ফেলছে। না, এখানে তো আবার বঙ্গবন্ধুর একটা সিদ্ধান্ত এখানে ভুল প্রমাণিত হয়েছে, যেই যাকে নিছে বঙ্গবন্ধু সে পরবর্তীতে কুলাঙ্গার প্রমাণিত হয়ে গেছে। সো একটু প্যাচ লেগে গেছে আর কি এখানে, ওইখানে ব্রেক ফিলই করে ফেলছে এক হিসেবে। বলতেছেন
কম্পেনসেট করতেছেন আর কি, বা ভুল গুনাহ যা করে ফেলছেন সেটা। আমি ব্যক্তিগত ও পারিবারিকভাবে বাংলাদেশের এই শুরু হয়ে গেছে, হলো না সেকেন্ড গরম, এখন চলে আসবে তেলবাজ। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কিন্তু একজন রিসার্চার, কিন্তু উনি বুঝবেন, একজন রিসার্চার সায়েন্স, উনি কোন আমি জানি না অবশ্য কিসের শিক্ষক, সাধারণত আর্টস ফ্যাকাল্টির এনারাই চরম এইগুলোতে জড়িত থাকেন, কারণ ওনাদের কোনো কাম কাজ নাই। সো আমি জানি না উনি কোন ডিপার্টমেন্টের টিচার। আমি ব্যক্তিগত ও পারিবারিকভাবে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং জাতির পিতার আদর্শের প্রতি অবিচল থেকে দেশ ও জাতির স্বার্থে কাজ করে যাচ্ছি। ওকে, এই শুরু হয়ে গেছে বিএনপি জামাত করতেছে আর কি, বলছেন নাই মেকআপ করতেছে। বিএনপি জামাত জোট সরকারের আমলে 2004 সালে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি নীল দল থেকে প্রথমবারের মতো প্রভাষক ক্যাটাগরিতে সিন্ডিকেট সদস্য নির্বাচিত হই। প্রচণ্ড গর্বের ব্যাপার, প্রচণ্ড অ্যাকমপ্লিশমেন্ট। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আপনি কী জানি আপনি স্বাধীনতার চেতনার সৈনিক, জামাত সরকারের আমলে মুক্তিযুদ্ধের পক্ষে নীল দল, প্রচণ্ড গর্বের ব্যাপার আর কি। ওকে, এরপর থেকে আজ পর্যন্ত আমি বহুবার নীল দল থেকে মনোনীত হয়ে সিনিয়র সিন্ডিকেট ডিন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এবং সভাপতি নির্বাচিত হয়ে বোঝা যাচ্ছে বেশ বড় লেভেলের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছি। না জানি কী ধরনের কল্যাণে কাজ করে যাচ্ছেন। ছাত্রলীগ বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রীদেরকে পিটার হল থেকে বের করে দেয়, গণরুমে মিছিল মিটিং করতে বাধ্য করে, জীবন অতিষ্ঠ তটস্থ করে রাখে এবং আপনারা এদেরকে প্রোটেক্ট করেন আর কি, আশ্রয় প্রশ্রয় দেন। এইভাবেই শিক্ষক শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছেন। আমরা জানি শিক্ষক সমিতির নেতৃত্ব দেওয়ার সময় সর্বদা সাম্প্রদায়িক অশক্তির বিরুদ্ধে সোচ্চার থেকেছি। গতকালের আলোচনা সভায় বক্তব্য দেওয়া বক্তব্যে আমি অজ্ঞাতবশত কোনো ভুল শব্দ বা বাক্য উচ্চারণ করে থাকলে তা নিতান্তই ওকে আপনার অনিচ্ছাকৃত ভুল। ওকে, আচ্ছা, ভালো কথা। অনিচ্ছাকৃত তো জানি, আপনি তো আসলে ইন্টেন্ড করেন না, এইভাবে ব্রেক ফেল করে ফেলবেন, বুঝতে পারেন না আর কি। আপনার মতো অনেকেই ব্রেক ফেল করে মারা খেয়ে যাচ্ছে এদেশে, এদেশে তো বলছেন সবাই উৎপেতে থাকে, মানে এখানে সবগুলোই তো সন্ত্রাসী গুন্ডাপান্ডা। এখন ধরেন যে উপরের মহলের সুদৃষ্টি কামনা করার কয়েকটা পদ্ধতি আছে, একটা হচ্ছে আপনি তেলবাজি করবেন, চামবাজি করবেন, আরেকটা হচ্ছে আপনিও তেলবাজি করতেছেন, আরেকজনও তেলবাজি করতেছেন। এখন তেলবাজিদের মধ্যে কম্পিটিশন হচ্ছে কে উপরের মহলের বেটার সুদৃষ্টি পাবে, রাইট? এখন সে মনে করেন যে ভালো তেলবাজ, বড় মাপের তেলবাজ, সে তেলবাজি করে সর করে উপরে উঠে যাচ্ছে মই বেয়ে, ফট করে আপনি তার একটা কোনো একটা ছুতা ধরে আপনি তার কোনো একটা দোষ পেয়ে গেলেন, আপনি ফট করে তাকে খেয়ে দিলেন, খেয়ে দিয়ে আপনি কিন্তু তাকে একেবারে যে আমরা সাপ লড়ু খেলছি না, এই একেবারে মই বেয়ে সর করে উপরে উঠে গেলেন, তারপর সাপের পেটে পড়লেন, একবার পকাত করে একদম নিচে চলে আসলেন। এই ভদ্রলোক এরকম, কিন্তু সারা জীবনের কামাই সব শেষ। ওই যে ইয়েতে আলোচনা করেছিলাম গাজীপুরের মেয়র, সারা জীবনের কামাই সব শেষ, হ্যাঁ, এদিক দিয়ে পকাত করে কে জানি রেকর্ড করে ছেড়ে দিয়েছে, বহিষ্কার। হ্যাঁ, সেই ভদ্রলোক আর কি, হ্যাঁ, ব্রেক ফেল করে ফেলছেন, এখন আবার ওনারা বসে আছে কিন্তু উৎপাতে আছে যে খাইয়ে দেওয়ার জন্য, ওনার দলের লোকজনই কিন্তু বসেছিল উৎপাতে খাইয়ে দেওয়ার জন্য, এই পাইসে চান্স, এখন খেয়ে দিয়ে এখন উপরের মহলে সুদৃষ্টি যে আমরা দেখেন কত বড় প্রচণ্ড মুজিব সৈনিক আমরা, বঙ্গবন্ধুকে অপমান হয়েছে, কোত্থেকে খুঁজে বের করছে অপমান। ওকে, আমি ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করছি। একই সঙ্গে এই ঘটনাকে কেন্দ্র করে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির মধ্যে যেন কোনো ধরনের ভুল বোঝাবুঝি সৃষ্টি না হয় সে বিষয়ে সচেতন থাকার জন্য সবার প্রতি সনির্বন্ধ অনুরোধ জানাই। বুঝছেন, নিজের ইয়ে তো ফ্রেন্ডলি ফায়ারিং চলতেছেন, এখানে চলে মারামারি শুরু হয়ে গেছে নিজেদের মধ্যে, এখন তাদেরকে বলতেছে যে প্লিজ প্লিজ, আমি বুঝতেছি আপনারা খেয়ে দেওয়ার জন্য অপেক্ষায় ছিলেন, আপনারা সুযোগ পেয়ে নগদে খেয়ে দিয়েছেন, কিন্তু প্লিজ এটা করবেন না, আমরা কিন্তু ফাটল ধরতেছে আমাদের মুক্তিযুদ্ধের চেতনার সপক্ষের মধ্যে, এটা করবেন না। জামাত কি বিএনপি জামাত কিন্তু সুযোগ নিয়ে ক্ষমতায় চলে আসবে, লাভ নাই, লাভ নাই, লাভ নাই, চান্দু লাভ নাই। এখানে সবাই হচ্ছে এভলিউশন থিওরি, থিওরি অফ ন্যাচারাল সিলেকশন, এখানে সবাই ফাইট করে টিকে আছে, খাইয়ে দেওয়ার সুযোগ পাইছে, এখন খেয়ে দিবে সকলে, আপনার দলের লোকই আপনাকে খেয়ে দিবে। ওকে, আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি ইতিহাস তৈরি করি না। ওকে, আপনারাই তো ইতিহাস তৈরি করেন বলে জেনে আসছি, ভুল জানতাম হয়তো বা। ইতিহাস তৈরি করার মতো দুঃসাহস আমার নেই, অজ্ঞাতবশত অনিচ্ছাকৃত কোনো শব্দ বা বাক্য যদি আমি বলে থাকি ডট ডট আছে। ওকে, সভায় উপাচার্য বলেছেন খন্দকার মোস্তাকের নাম উচ্চারণ করার বিষয়টিকে আমি প্রত্যাহার করলাম, এক্সপাঞ্জ করলাম। ওরে বাবারে, এত মজা, এত মজা দুনিয়ায়। আপনি একটা কথা বললেন না যে আমরা জেনে আসছি যে বন্দুকের গুলি আর মুখের কথা, বা তীর আর মুখের কথা আর কি, সময় চেঞ্জ হয়ে গেছে। তীর আর মুখের কথা একবার যদি বের হয়ে যায় এটা ফিরে আনা কোনো উপায় নাই, এটা বের হয়েছে তো হয়ে গেছে, কিন্তু না, এই ভদ্রলোক দেখা যাচ্ছে যে ইয়েকে ভুল প্রমাণ করতেছেন, আমাদের আমরা যা জেনে আসছি সারা জীবন, উনি মুখের কথাকে ফিরিয়ে নিয়ে আসতে যাচ্ছেন, প্রত্যাহার করে ফেলছেন। এত মজা, আপনি একটা কথা বললেন, প্রত্যাহার করলেন, আর এটা প্রত্যাহার হয়ে গেল না, তা তো প্রত্যাহার হয় নাই। উনি হচ্ছে এখানে যেইটা মারতে যাচ্ছেন, যেই সিস্টেমটা খেলাটা খেলতে যাচ্ছেন, সেটা হচ্ছে যে আমরা সংসদে দেখি না যে সংসদে ধরেন আপনি কোনো ধরনের ইয়ে কথাবার্তা আর কি, মানে কার্যবিধির বহির্ভূত অপ্রাসঙ্গিক কথাবার্তা যদি কেউ বলে ফেলে কোনো এমপি টিএমপি, তখন বলে যে এটা এক্সপাঞ্জ করা হোক, মানুষজন দাবি তোলে, মানে বেসিক্যালি সংসদে যেই কথাবার্তাগুলো বলা হয় এগুলো সব ট্রান্সক্রিপ্ট আকারে রেকর্ড থাকে আর কি। সো কোনো অপ্রাসঙ্গিক কথাবার্তা, আজে বাজে কথা, এগুলো তো আসলে ট্রান্সক্রিপ্টে আসার কোনো মানে হয় না, রাইট? সো যেহেতু এগুলো সব কিছু ট্রান্সক্রিপ্ট আকারে রেকর্ড থাকে, সুতরাং কোনো অপ্রাসঙ্গিক আজে বাজে কথাবার্তা থাকলে তখন বলা হয় যে স্পিকার বলে যেগুলো এক্সপাঞ্জ করা হলো, মানে এগুলো ট্রান্সক্রিপ্টে যাবে না, ইফ আই এম নট রং, আমি যা বুঝে থাকি আর কি ব্যাপারটা এরকম।
সো এই ভদ্রলোক ওইখান থেকে মেরে দিয়েছে যে আমি আমার কথা এক্সপাঞ্জ করলাম না না এত সহজ না, একটা কথা বইলা ফেলছেন তো বইলা ফেলছেন, এখন এটা আপনি তো সংসদ ভবনে দাঁড়ায় বলেন নাই, ওকে বাটপারি করবেন না প্লিজ। না মজার ব্যাপারটা যে জায়গাতে মজাটা বোঝেন, ইতিহাস নিয়ে আলোচনা হচ্ছে, ওকে ভালো কথা। সো খন্দকার মুশতাক তো একসময় ভালো একটা ফিগার ছিলেন, উনি হচ্ছে সিরিয়াস একটা গুরুত্বপূর্ণ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্ভবত দায়িত্বে ছিলেন, লাইক সবচাইতে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোর একটাতে মুক্তিযুদ্ধে চলাকালীন সময়ে একটা দেশের জন্য সবচাইতে সেন্সিটিভ এবং সবচাইতে গুরুত্বপূর্ণ এবং সিগনিফিক্যান্ট একটা সময়, মানে খন্দকার মুশতাক বাংলাদেশের ইতিহাসে সবচাইতে সিগনিফিক্যান্ট সময়ে সবচাইতে সিগনিফিক্যান্ট একটা পদে পাইছেন, তাহলে তো খন্দকার মুশতাক আমাদের একজন হিরো, উই শুড সেলিব্রেট হিম, রাইট? না না না, কিন্তু ওনাকে নিয়ে এই কথাটা বলায় যে সেই মন্ত্রিপরিষদে যারা ছিলেন তাদের সবার প্রতি সম্মান জ্ঞাপন করতেছি, বইলা যিনি মারা খেয়ে গেলেন আওয়ামী লীগের লোকদের হাতে, তার মানে আওয়ামী লীগ এই আইডিয়ার সাথে একমত না যে জয় বাংলা স্লোগান সারা জীবনই হইতেছে মুক্তিযুদ্ধের স্লোগান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা জীবনই হচ্ছে জনগণের জনতার নায়ক, এই ধারণাগুলোর সাথে কিন্তু আওয়ামী লীগ একমত না। তার মানে জয় বাংলা স্লোগান পরবর্তীতে সন্ত্রাসীদের হাতে পড়ে এটা একটা সন্ত্রাসীদের স্লোগান হয়ে যাইতে পারে, ইটস পসিবল। তার মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের সময় যা যা অ্যাক্টিভিটি করছেন বাংলাদেশকে নিয়ে, পরবর্তীতে ওনার অ্যাক্টিভিটি পরবর্তীতে দেশ স্বাধীন হওয়ার পর পাকশাল স্টাফ উনি যদি কোনো বিতর্কিত কর্মকাণ্ড করে থাকেন সেগুলো ওনার প্রিভিয়াস অ্যাক্টিভিটিকে, ওনার প্রিভিয়াস হিরোইক অ্যাক্টিভিটিকে নালিফাই করে দেয়। তার মানে আওয়ামী লীগ এই ধারণার সাথে একমত, কারণ তারা কিন্তু দাবি করতেছে যে খন্দকার মুশতাক দেশের জন্য যাই করে থাকুক, বঙ্গবন্ধু তাকে যত গুরুত্বপূর্ণ পদে দিয়ে থাকুক, সে যেহেতু পরবর্তীতে খারাপ কাজ করছে, খারাপ কাজের নিদর্শন স্থাপন করছে, সুতরাং তার অতীতের ভালো ভালো কর্মকাণ্ড এগুলো সব এখন ইরেলেভেন্ট হয়ে গেছে, উইচ ইজ ট্রুথ। আপনি ভালো ভালো কাছে, আপনি লাস্টে মনে করেন আপনি আমার, আমি আপনি ফ্রেন্ড, হ্যাঁ ভালো ভালো ফ্রেন্ড, আমি আপনাকে ফাট করে পেটে ছুরি মেরে মেরে দিলাম, যদি বেঁচে ফিরতে পারেন আর কি তখন কিন্তু আপনি আর আমাকে ক্ষমা করবেন না, আমাদের অতীতের সম্পর্ক কত ভালো ছিল এগুলো সব এখন ইরেলেভেন্ট হয়ে যাবে, রাইট? সো ইয়েস, আপনি লাস্টের অ্যাকশনই প্রিটি ম্যাচ আপনাকে হচ্ছে ডিসাইড করবে মানুষ আপনাকে কীভাবে স্মরণ করবে। এই আইডিয়ার সাথে আওয়ামী লীগ একমত, অ্যাপারেন্টলি দেখা যাচ্ছে যে খন্দকার মুশতাককে এত বড় একটা পদে ছিলেন, এত গুরুত্বপূর্ণ পদে ছিলেন, বঙ্গবন্ধু দ্বারা পিকড হওয়ার পরও যেহেতু সে পরবর্তীতে একটা খারাপ কাজের সাথে জড়িত ছিল, সুতরাং তাকে আর সেলিব্রেট করা যাবে না, তাকে কালমন্দের উপর রাখতে হবে। তো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তো মুক্তিযুদ্ধের সময় ভালো ভালো কাজ করছেন, পরবর্তীতে উনি বিতর্কিত কাজ করছেন বলে অনেকের দ্বারা, ও আচ্ছা সরি, আমি জয় বাংলা স্লোগান, তার মানে জয় বাংলা স্লোগান মুক্তিযুদ্ধের স্লোগান হলেও পরবর্তীতে ছাত্রলীগের হাতে পড়ার পর এখন জয় বাংলা স্লোগান শুকলে সবাই থরথর করে কেঁপে ওঠে, তার মানে জয় বাংলা এখন আর মুক্তিযুদ্ধের স্লোগান, এটা সন্ত্রাসীদের স্লোগান। ও আচ্ছা না সরি, এটাও স্বগতোক্তি, আমি নিজে নিজে কথা বলতেছিলাম। সো এই হচ্ছে ঘটনা, তার মানে দেখা যাচ্ছে এই আইডিয়াগুলোর সাথে একমত, তার মানে দেখা যাচ্ছে আওয়ামী লীগের লোকজন মনে করে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এখন আর সেলিব্রেট করার কোনো কারণ নাই।